ডিং ডং ক্যাশ নামের এই অ্যাপটিতে আপনি অ্যাকাউন্ট খুললে পেয়ে যাবেন 250 টাকা সম্পূর্ণ ফ্রিতে। দেখতে পাচ্ছেন আমি জাস্ট অ্যাপটিতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, আমার অ্যাকাউন্টে মেম্বার্স তারা দিয়েছে সম্পূর্ণ ফ্রিতে $2.5, অর্থাৎ $250 প্লাস সম্পূর্ণ ফ্রিতে। এবং এই ডিং ডং ক্যাশ অ্যাপটিতে কাজ করে আপনার অ্যাকাউন্টের মেন ব্যালেন্সে মাত্র $10 ইনকাম করতে পারলে আপনি সাথে সাথে উড়ে দিয়ে পেমেন্ট রিসিভ করতে পারবেন মোবাইল রিচার্জ, এবং কাজ করে মাত্র $12 ইনকাম হয়ে গেলে বিকাশ নগদে পেমেন্ট রিসিভ করতে পারবেন, পেপ্যাল পেটিএমও রয়েছে। তো গাইস অ্যাপটিতে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করলে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ফ্রিতে $2.5 বোনাস, অর্থাৎ $250 বোনাস, কাজ করে মাত্র $10, অর্থাৎ $1,000 হলেই পেমেন্ট, মানে আপনাকে অ্যাপটিতে জাস্ট আর মাত্র $750 কাজ করতে হবে, তাহলে আপনি সাথে সাথে উল্টো দিয়ে টাকা রিসিভ করতে পারবেন বিকাশ মোবাইল রিচার্জ নগদ পেটিএমের মাধ্যমে। এবং অ্যাপটিতে আপনি কাজ করতে পারবেন ডেইলি চেক থেকে, গেম খেলে, স্পিন মেরে, কার্ড বসে, অসংখ্য পেমেন্ট, অসংখ্য কাজের মাধ্যমে। সো গাইস এই যে অ্যাপটি রয়েছে ডিং ডং ক্যাশ অ্যাপটি সম্পর্কে আজকের ভিডিওতে আমি আপনাদের A to Z স্টেপ বাই স্টেপ বিস্তারিত বুঝিয়ে দেবো, যাতে আপনি খুব সহজেই অ্যাপটিতে নিয়ম মেনে কাজ করে টাকা ইনকাম করতে পারেন। তো প্রথমত আপনি আপনার ফোনে এই অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনার ফোনের গুগল প্লে স্টোরটাকে ওপেন করবেন, তারপরে প্লে স্টোরে এসে আপনি সার্চ বক্সে গিয়ে সার্চ করে দেবেন ডিং ডং ক্যাশ লিখে। এটা দেখে আপনি প্লে স্টোরে সার্চ করলে প্রথমে এই ধরনের একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। অ্যাপটি পিকচারটা আপনি খুব ভালো করে দেখে রাখুন, যাতে আপনি খুব সহজেই অ্যাপটি প্লে স্টোর থেকে চিনে ডাউনলোড করতে পারেন। অ্যাপটি আছে সম্পূর্ণ নতুন একটি ইনকাম অ্যাপ, তাই আপনার প্লে স্টোর থেকে অ্যাপটি খুঁজে বের করে কিংবা চিনে ডাউনলোড করতে অসুবিধা হতে পারে। তাই আপনাদের সুবিধার্থে আমি এই অ্যাপটির ডাউনলোড লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে দিলে আপনি আপনার ফোনে অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন। অ্যাপটি আছে সম্পূর্ণ নতুন একটি ইনকাম অ্যাপ, দেখতে পাচ্ছেন যে অ্যাপটি কিন্তু প্লে স্টোর থেকে ইতিমধ্যে 500 থেকেও বেশি লোক ডাউনলোড করে প্রতিনিয়ত কাজ করতেছে। সো গাইস অ্যাপটিতে কাজ করে টাকা ইনকাম করতে চাইলে প্রথমত আপনাকে যেটা করতে হবে, আপনি প্লে স্টোর থেকে কিংবা এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে অ্যাপটি আপনার ফোনে প্রথমত ডাউনলোড করবেন, তারপরে আপনি অ্যাপটি ওপেন করার পূর্বে প্লে স্টোরে এসে সার্চ বক্সে গিয়ে সার্চ করে দেবেন সুপার ভিপিএন লিখে। তারপরে আপনি প্লে স্টোর থেকে এই সুপার ভিপিএনটি আপনার ফোনে ডাউনলোড করবেন, সুপার ভিপিএনটি ওপেন করবেন এবং অবশ্যই ইউএস সার্ভারে কানেক্ট করে নেবেন। তো আমার এই সুপার ভিপিএনটি আগে থেকে ইউএস সার্ভারে কানেক্ট রয়েছে বা চলে আসছে এই ডিং ডং ক্যাশ অ্যাপটিতে। সো গাইস এই ডিং ডং ক্যাশ অ্যাপটিতে আসার পর ঠিক এইরকম দেখাবে। সে অ্যাপটিতে কাজ করে টাকা ইনকাম করার জন্য প্রথমত আপনাকে এই অ্যাপটিতে নতুন করে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। সে অ্যাপটিতে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অ্যাপটি ডাউনলোড করার পর ওপেন করলে নিচে একটা অপশন পেয়ে যাবেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট বলে একটা অপশন। এখানকার এই ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট অপশনটা আপনি একবার ক্লিক করে দেবেন, তাহলে আপনার কাছে এই ধরনের বেস্ট কয়েকটি অপশন দেবে। এবার এখানে প্রথম একটা অপশন রয়েছে এন্টার ইউর নেম বলে, এইখানে ক্লিক করে আপনি আপনার নামটি দিয়ে দেবেন। আপনি এখানে যে নামটি দেবেন আপনার অ্যাকাউন্ট সেই নামের ক্রিয়েট হবে। দেন এখানে 2 নম্বর রয়েছে ইমেল বলে একটা অপশন, এখানে ক্লিক করে আপনার ফোনের ইমেলটা আপনি এখানে বসিয়ে দেন। এখানে পাসওয়ার্ড, সরি, এখানে ফোন নাম্বার একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে আপনার ফোনে বর্তমানে যে সিমটি রয়েছে সেই সিমের নাম্বারটা টাইপ করে দেন। এখানে পাসওয়ার্ড অপশনটা ক্লিক করে 4 ডিজিট প্লাস স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন। তো পাসওয়ার্ড এবং ইমেলটা ভালো করে মনে রাখবেন, পরবর্তীতে লগ ইন করার সময় প্রয়োজন হবে। তারপরে এখানে পরবর্তীতে একটা রয়েছে একটা অপশন, সেটা হচ্ছে অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন। এবার আপনি ক্লিক করে বক্সটাতে একটা টিক মার্ক করে দেবেন। তারপরে এখানে রয়েছে সাইন আপ বলে একটা অপশন, এখানকার এই সাইন আপ অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে আপনার অ্যাপটিতে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করা সাকসেসফুল হয়ে যাবে। এবার আপনাকে যেটা করতে হবে, আপনি অ্যাপটিতে এইমাত্র যেই অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন আপনাকে আপনার সেই অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। তো এখানে প্রথম একটা অপশন রয়েছে এন্টার ইউর ইমেল বলে, এখানে ক্লিক করে এইমাত্র যেই ইমেল দ্বারা অ্যাকাউন্ট খুলেছিলেন সেম ইমেলটি বসিয়ে এখানকার এই পাসওয়ার্ড অপশনটা ক্লিক করে এইমাত্র যেই পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলেছিলেন সেম পাসওয়ার্ডটি বসিয়ে দেন। এখানে নিচে দেখতে পাচ্ছেন যে সাইন ইন বলে একটা অপশন রয়েছে, সাইন ইন অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে আপনাকে আপনার অ্যাকাউন্টে সাকসেসফুলভাবে লগ ইন করে নিয়ে আসবে। সো গাইস অ্যাপটিতে লগ ইন করার পর ঠিক এইরকম দেখাবে। যেমনটা আপনাদেরকে শুরুতে বলে রাখছিলাম, আপনার অ্যাপটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করালে পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে $250 বোনাস। দেখতে পাচ্ছেন যে আমাকে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করার বিনিময়ে সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিয়েছে $2.5 বোনাস, যা বাংলা টাকায় হয় $250 প্লাস বোনাস। এবং আপনি দেখতে পাচ্ছেন উপর সরকারটা আছে $1,000 সমান $1, মানে আপনি যখন অ্যাপটিতে কাজ করবেন তখন আপনি দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টে মেন ব্যালেন্সে পয়েন্ট ইনকাম হবে। এই পয়েন্ট কিন্তু আপনি অ্যাপটি থেকে উঠে দিতে পারবেন না, আপনার অ্যাকাউন্টে মেন ব্যালেন্স রাখতে হবে উঠে দিতে চাইলে ডলার। অ্যাপটিতে কাজ করে আপনার অ্যাকাউন্টে মেন ব্যালেন্সে সর্বনিম্ন 1,000 পয়েন্ট ইনকাম করতে পারলে সেই পয়েন্টগুলো আপনি এখানকার ডলারে কনভার্ট করতে পারবেন। অ্যাপটিতে কাজ করে আপনার অ্যাকাউন্টে মেন ব্যালেন্সে 1,000 পয়েন্ট ইনকাম হয়ে গেলে সেই পয়েন্টগুলো এখানকার এই ডলারে কনভার্ট করার জন্য আপনাকে যেটা করতে হবে, এই অ্যাপটির হোম ইন্টারফেস থেকে এই পয়েন্টের উপর ক্লিক করে দেবেন। পয়েন্টের উপর ক্লিক করে দেখতে পারবেন পয়েন্টগুলো এখানকার এই ডলারে অটোমেটিকলি কনভার্ট হয়ে যাবে। উপরে দেখতে পাচ্ছেন যে লেখা শুরু করতে আছে আপনি 1,000 পয়েন্ট ডলারে কনভার্ট করলে পাবেন $1, মানে 1,000 পয়েন্টের বিনিময়ে বাংলা টাকায় হয় $100 প্লাস। সো গাইস এভাবে আপনি কাজ করে পয়েন্ট ইনকাম হয়ে গেলে পয়েন্টগুলো ডলারে কনভার্ট করে নিতে পারেন উল্টে দেওয়ার জন্য। তো এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাপটিতে কাজ করার জন্য অসংখ্য অপশন রয়েছে, এই সমস্ত অপশনগুলোতে আপনি কাজ করে আপনার অ্যাকাউন্টে মেম ব্যালেন্সে ব্যালেন্স ইনকাম করতে পারবেন। আর এখানে একটা কথা উল্লেখ, সেটা হচ্ছে অ্যাপটি কিন্তু রেফার সিস্টেম নেই, তার মানে আপনি আপনার বন্ধু বান্ধবদেরকে কিন্তু অ্যাপটির রেফারাল কোড
কিংবা রেফারাল লিংকের মাধ্যমে রেফার করে রেফারাল কমিশন নিতে পারবেন না। আপনি রেফার সিস্টেম নেই, জাস্ট আপনি এই সমস্ত অপশনগুলোতে কাজ করে ব্যালেন্স ইনকাম করতে পারবেন, রেফার সিস্টেম নেই। তো এবার এবার আপনাদেরকে বলে দিচ্ছি যে কীভাবে আপনার আপনি অ্যাকাউন্টের মেন ব্যালেন্সে এই যে অপশন রয়েছে এই অপশনগুলোতে কাজ করে অ্যাকাউন্টের মেন ব্যালেন্সে ব্যালেন্স ইনকাম করবেন। অ্যাপটিতে কাজ করার জন্য এবার আপনি অসংখ্য অপশন পেয়ে যাচ্ছেন। তো প্রথম একটা অপশন দেখতে পাচ্ছেন যে কাজ করার জন্য রয়েছে গেট কোয়েন্ট এক্সচেঞ্জ ডলার। এখানে সাইডে দেখতে পাচ্ছেন যে গেট বলে একটা অপশন রয়েছে, এখানকার গেট অপশনটা ক্লিক করে দেবেন। এখান থেকে আপনি নিয়ম পেয়ে যাবেন, নিয়মটা আপনি এখান থেকে পড়ে দেন, এখান থেকে ক্লেম অপশনটা ক্লিক করে দেবেন। তাহলে আপনার কাছে একটা অ্যাড দিবে, অ্যাড দিলে আপনার কাজ হচ্ছে আপনি এবার আপনি অ্যাডটি এখান থেকে ক্লোজ না করে অ্যাডে ক্লিক করে দেবেন। অ্যাডে ক্লিক করার পর যদি কোনো ওয়েবসাইটে নিয়ে যায় তাহলে আপনাকে সেই ওয়েবসাইটটাতে 2 মিনিট ভিজিট করতে হবে, কিংবা প্লে স্টোরে গেলে আপনাকে প্লে স্টোরে একটা অ্যাপের কাছে নিয়ে দেবে। জাস্ট আপনাকে আপনার ফোনে সেই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে, এটা কেবল ক্লিকের কাজ বা ক্লেমের কাজ। আপনাকে অবশ্যই অ্যাপটিতে ক্লিকের কাজটা মানে কাজ করতে হবে, আপনাকে অ্যাপ প্লে স্টোরে নিয়ে আসলে প্লে স্টোরের অ্যাপের কাছ থেকে আপনি এই অ্যাপটি আপনার ফোনে ডাউনলোড করে নেবেন, সিম্পল বিষয়। তো তখনই আপনি এই ডিং ডং ক্যাশ অ্যাপটি ওপেন করবেন, দেখতে পারবেন কাজ করার জন্য অসংখ্য অপশন রয়েছে। প্রথম অপশনটা আপনাদেরকে কাজ করার নিয়মটা দেখিয়ে দিলাম, মানে আপনি জাস্ট অপশনটা ক্লিক করবেন, একটা অ্যাড চয়েস করবে, অ্যাডটি ক্লোজ না করে অ্যাডে ক্লিক, ওয়েবসাইট নিয়ে গেলে 2 মিনিট ভিজিট, প্লে স্টোরে নিয়ে গেলে অ্যাপ ডাউনলোড। দেখতে পাচ্ছেন তাই ডেলি চেক থেকে কিন্তু আমাদের অ্যাকাউন্টে মেম্বারেন্সে দিয়ে দিয়েছে সম্পূর্ণ ফ্রিতে 205 পয়েন্ট। 1000 পয়েন্ট এরকম হয়ে গেলে পয়েন্টের উপর ক্লিক করে ডলার বানানো যাবে। তো এবার এখানে দেখতে পাচ্ছেন যে পরবর্তীতে কাজ করার জন্য আরও অনেকগুলো অপশন রয়েছে। পরবর্তীতে একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে প্লে স্পিন টু রিসিভ কয়েন্ট। এখানকার স্পিনে মারার জন্য এখান থেকে 2 নম্বরে আপনি স্পিন অপশনটার সাইডে দেখতে পাচ্ছেন গেট বলে একটা অপশন রয়েছে, গেট অপশনটায় ক্লিক করে দেবেন। তো গেট অপশনটা ক্লিক করার পর আপনি দেখতে পারবেন আপনার কাছে একটা টাইমে মোট স্পিন মারার জন্য স্পিন দেবে 13টা। আপনাকে এখানে স্পিন মারতে হবে নিয়ম মেনে, কোন নিয়মটা মেনে স্পিন মারবেন সেটা আপনাদেরকে এবার বলে দিচ্ছি। তো প্রথম একটা স্পিন মারার আপনাদেরকে নিয়মটা দেখিয়ে দিচ্ছি, জাস্ট আমি এখান থেকে নেক্সট অপশনটায় অর্থাৎ একটা স্পিন আপনাদেরকে নিয়মটা দেখিয়ে দেবো, সেভাবে কাজ করবেন। জাস্ট আমি এখান থেকে এই প্লে স্পিন অপশনটা ক্লিক করে দিচ্ছি, প্লে স্পিন অপশনটা ক্লিক করার পর এটা ঘুরতে শুরু করবে আর আপনার কাছে একটা অ্যাড দেবে। অ্যাড শো করলে আপনার কাজ হচ্ছে আপনাকে এই অ্যাডটা এখান থেকে ক্লোজ করে দিতে হবে, ভুলও ক্লিক করবেন না, ক্লিক করলে আপনার ইনভ্যালিড ক্লিকটা বেড়ে যাবে। তো অ্যাড শো করলে আপনার এখান থেকে অ্যাডটি ক্লোজ করে দেবেন। প্রথমে একটু দেখবেন, তারপরে উপরে কর্নারে স্কিপ বলা অপশন চলে আসবে, স্কিপ অপশন আসলে স্কিপে ক্লিক করে অ্যাডটি আপনি এখান থেকে স্কিপ করে দেবেন, ক্লোজ বলা অপশন আসলে ক্লোজে ক্লিক করে অ্যাডটি এখান থেকে আপনি ক্লোজ করে দেবেন, ভুলও ক্লিক করবেন না, ক্লিক করলে আপনার ইনভ্যালিড ক্লিকটা বেড়ে যাবে। তো একটা স্পিনের আপনাদেরকে নিয়মটা দেখিয়ে দিচ্ছি, আপনি জাস্ট একটা স্পিনের উপর ক্লিক করবেন, একটা অ্যাড শো করবে, অ্যাডটি আপনি এখান থেকে দেখে তারপরে ক্লোজ করে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো একটা স্পিন মেরেছিলাম, একটা অ্যাড শো করেছিলাম, অ্যাডটি আমি এখান থেকে ক্লোজ করে দিয়েছিলাম, তারপরে এই যে স্পিন মেরেছে স্পিন মেরার বিনিময় আমাকে দিয়েছে 12 পয়েন্ট। এই পয়েন্টটা কালেক্ট করার জন্য এখানকার এই কালেক্ট কয়েন অপশনটায় ক্লিক করতে হবে। যখন আপনি কালেক্ট কয়েন অপশনটায় ক্লিক করবেন আপনার কাছে আরেকটা অ্যাড শো করবে, অ্যাড শো করলে আপনার কাজ হচ্ছে আপনি এই অ্যাডটিকে এখান থেকে পূর্বের মতো ক্লোজ করে দেবেন, ভুলে ক্লিক করবেন না, ক্লিক করলে আপনার ইনভ্যালিড ক্লিকটা বেড়ে যাবে। নিচে টাইমার চলতে টাইমারটা কমপ্লিট হয়ে গেলে আপনার অ্যাকাউন্টে মেন ব্যালেন্সে পয়েন্টটা অ্যাড করে দেওয়া হবে। তো গাইস এইভাবে আপনাকে স্পিন মারতে হবে, যে অ্যামাউন্ট আপনাদেরকে দেখালাম কেমন স্পিন মেরেছে, আমি জাস্ট একটা স্পিন মেরেছি, আমার কাছে 2টা অ্যাড শো করেছিল আর 2টা আমি এখান থেকে ক্লোজ করে দিয়েছি। এইভাবে আপনাকে মূলত স্পিন মারতে হবে, আশা করি বুঝতে পেরেছেন। তো গাইস এবার আপনাদেরকে বলে দিচ্ছি যে স্পিনার অপশনটা কাজ করার মেন নিয়মটি, অর্থাৎ আপনি স্পিনারে কোন নিয়মটা মেনে কাজ করবেন একটু ভালো করে লক্ষ্য করুন কীভাবে স্পিনার অপশনটায় কাজ করতে হয়। আপনি যেটা করবেন জাস্ট এই স্পিনার অপশনটায় আসবেন, স্পিনার অপশনটায় আসলে এখানে আপনি এখানে দেখতে পারবেন আপনার কাছে স্পিন মারার জন্য মোট স্পিন দেবে 13টা। আপনি এখানে মোট 12টা স্পিন মারবেন, 12টা স্পিন মারার সময় আপনার কাছে যতগুলো অ্যাড দেবে অ্যাডগুলো আপনারা ক্লোজ করে দেবেন। তারপর আপনি সর্বশেষ স্পিন অর্থাৎ এখানে 13 নম্বর স্পিন মারবেন, এখান থেকে প্লে স্পিন অপশনটা ক্লিক করার পর একটা অ্যাড শো করবে, অ্যাডটি আপনি ক্লোজ করে দেবেন। পয়েন্ট কালেক্ট করার জন্য কালেক্ট কোন অপশনটা ক্লিক করে দেবেন, একটা অ্যাড শো করবে, অ্যাডটি আপনি ক্লোজ না করে অ্যাডে ক্লিক করে দেবেন। ওয়েবসাইটে নিয়ে গেলে 2 মিনিট ভিজিট করবেন, প্লে স্টোর নিয়ে গেলে প্লে স্টোর একটা অ্যাপ্লিকেশন নিয়ে যাবে, জাস্ট আপনি আপনার ফোনে সেই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন। এটা করলে ক্লিকের কাজ বা ক্লেমের কাজ, আপনাকে কিন্তু অ্যাপটিতে অবশ্যই এই ক্লিকের কাজ বা ক্লেমের কাজটা কমপ্লিট করে তারপরে কাজ করতে হবে, আশা করি বুঝতে পেরেছেন স্পিনার অপশনটা কাজ করার নিয়মটা। আমি আবার বলছি একটু ভালো করে লক্ষ্য করুন, আপনি যেটা করবেন জাস্ট এই স্পিনার অপশনটা আসবেন, একটা টাইমে মোট 13টা স্পিন পাবেন, মোট 12টা স্পিন মারবেন, এখানে যতগুলো অ্যাড শো করবে অ্যাডটি আপনি অ্যাডগুলো আপনি ক্লোজ করে দেবেন। সর্বশেষ স্পিন অর্থাৎ 13 নম্বর স্পিন মারবেন, এখান থেকে প্লে স্পিন অপশনটা ক্লিক করার পর একটা অ্যাড শো করতে পারে, অ্যাড শো করলে আপনার কাজ হচ্ছে সেই অ্যাডটিকে আপনাকে ক্লোজ করতে হবে। তারপর আপনি পয়েন্ট কালেক্ট করার জন্য কালেক্ট পয়েন্ট অপশনটা ক্লিক করে দেবেন, একটা অ্যাড শো করবে, অ্যাডটি ক্লোজ না করে আপনি অ্যাডে ক্লিক করে দেবেন। ওয়েবসাইটে নিয়ে গেলে 2 মিনিট ভিজিট করবেন, প্লে স্টোরে নিয়ে গেলে অ্যাপ ডাউনলোড করবেন, সিম্পল নিয়ম। এটা বলে ক্লিকের কাজ বা ক্লেমের কাজ, আপনাকে আপনি এই পরবর্তী অপশনগুলোতে সেম ক্লিকের কাজ বা ক্লেমের কাজটা মেনে তারপরে কাজ করতে হবে। পরবর্তী অপশন রয়েছে ক্রাশ কার্ড, মানে কার্ড ঘষা, তারপরে লুডো গেম খেলা, আরেকটা আছে আবার একটা স্পিন মারা। এভাবে আপনি প্রত্যেকটা অপশনে সেমভাবে কাজ করবেন, কাজ করার সেম নিয়ম। জাস্ট আপনি প্রথমে যতগুলো কাজ থাকবে প্রথমত সম্পূর্ণ কাজ কমপ্লিট করার পূর্বে যতগুলো অ্যাড শো করবে
কার্ডটা আপনি ক্লোজ করে দেবেন এবং আপনি সর্বশেষ কাজ করবেন। সর্বশেষ অ্যাডে ক্লিক করে আপনাকে ক্লিকের কাজটা কমপ্লিট করতে হবে। ক্লিকের কাজটা আছে প্লে স্টোরে গেলে অ্যাপ ডাউনলোড, অ্যাডে ক্লিক করার পর প্লে স্টোরে গেলে অ্যাপ ডাউনলোড, ওয়েবসাইটে গেলে 2 মিনিট ভিজিট। আশা করি বুঝতে পারছেন অ্যাপটিতে কাজ করার নিয়মটা, না বুঝলে কমেন্ট করে জানাবেন। তাও কি আপনারা উল্টো পাল্টা কাজ করবেন না, তাহলে কিন্তু অ্যাপটি থেকে উল্টো দেওয়ার পর পেমেন্ট নাও আসতে পারে। তো গাইস এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনি অ্যাপটি থেকে উল্টো দিয়ে টাকা রিসিভ করবেন। অ্যাপটি থেকে টাকা উল্টো দেওয়ার জন্য আপনি আপনার হোম ইন্টারফেস থেকে সাইডে দেখতে পাচ্ছেন যে একটা অপশন রয়েছে উইড্র বলে, এখানকার এই উইড্র অপশনটা ক্লিক করে দেবেন। তো উইড্র অপশনটা ক্লিক করার পর এবার আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এই সমস্ত মাধ্যমে আপনি থেকে টাকা উল্টো দেওয়া যাবে। আর বিকাশ রয়েছে, মোবাইল রিচার্জ রয়েছে, পেটিএম নগদ মোবাইল রিচার্জ, এবং এখানে দেখতে পাচ্ছেন যে নিচে সরকার আছে 2.5 বোনাস পেয়ে যাচ্ছেন। এখন আরও ইনকাম করতে হবে, মিনিমাম ব্যালেন্স ইনকাম করতে হবে, পেমেন্ট পাবেন, সাথে সাথে অটোমেটিক সিস্টেম চালু রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে উইড্র অপশনটা আসার পর শো করতেছে বিকাশে উঠে দিতে চাইলে আপনার অ্যাকাউন্টে মেম্বারেন্সে সর্বনিম্ন থাকতে হবে $12, মানে $1200 ইনকাম হয়ে গেলে আপনি সাথে সাথে উঠে দিয়ে টাকা রিসিভ করতে পারবেন বিকাশের মাধ্যমে, এবং নগদ সেম অ্যামাউন্ট মোবাইল রিচার্জ নিতে পারবেন আপনার অ্যাকাউন্টে মেম্বারেন্সে মাত্র $10। অর্থাৎ ১০০০ টাকা ইনকাম হয়ে গেলে আপনি সাথে সাথে মোবাইল রিচার্জের মাধ্যমে পেমেন্টটা রিসিভ করতে পারবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পেয়ে যাচ্ছেন ২৫০ টাকা বোনাস, আর মাত্র ৬৫০ টাকার কাজ করতে হবে, তাহলে আপনি উঠে দিয়ে ১০০০ টাকা পেমেন্ট রিসিভ করতে পারবেন। তো অ্যাপটি থেকে উঠে দেওয়ার পূর্বে অবশ্যই আপনারা পয়েন্ট ইনকাম হয়ে গেলে পয়েন্টগুলো ডলারে কনভার্ট করেন, এবং পয়েন্টের উপর ক্লিক করে আপনি হোম ইন্টারফেস থেকে। তো অ্যাপটি থেকে উঠে দেওয়ার জন্য জাস্ট আপনি আপনার উইড্রো সিস্টেমটা এসে এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন মোবাইল রিচার্জ অপশন রয়েছে, আপনাদেরকে সাজেস্ট করবো আপনার অ্যাকাউন্টে মেম্বারেন্সি কাজ করে মাত্র ১০০০ টাকা ইনকাম, অর্থাৎ $10 ইনকাম হয়ে গেলে আপনি সাথে সাথে মোবাইল রিচার্জের মাধ্যমে পেমেন্টটা নিয়ে নেবেন। এখান থেকে মোবাইল রিচার্জ অপশনটা ক্লিক করবেন, এখানে ক্লিক করে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন, আপনি যে নাম্বারটাতে টাকাটা রিসিভ করতে চাচ্ছেন। দেন এখানে নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে অ্যামাউন্ট বলে, এখানকার অ্যামাউন্ট অপশনটা ক্লিক করে জাস্ট 10 লিখবেন, যেহেতু অ্যাপটি থেকে উঠে দেওয়ার মিনিমাম অ্যামাউন্ট আছে $10, টেন লিখবেন। ডলার রাখার প্রয়োজনে জাস্ট আপনি এডিট অপশন লিখ, দেন এখান থেকে সাবমিট অপশনটা ক্লিক করলে আপনার অ্যাপটি থেকে উইড্র সাকসেস পেয়ে যাবে, এবং আপনাকে আপনার পেমেন্টটা পাঠিয়ে দেওয়া হবে 24 ঘন্টার মধ্যে। সো গাইস অ্যাপটি সম্পর্কে আজকের এই ভিডিওতে আপনাদের A to Z স্টেপ বাই স্টেপ বিস্তারিত বুঝিয়ে দিয়েছি। অ্যাপটিতে অবশ্যই আপনি নিয়ম মেনে নিজ দায়িত্বে কাজ করবেন, কাজ করে উইড্র দেওয়ার পর পেমেন্ট না পেলে কিংবা পেমেন্ট নিয়ে কোনো সমস্যা হলে কিন্তু আমি দেইনি, সেটা আপনাদেরকে ভিডিও শুরু ডিসক্লেমারে লিখে দিয়েছিলাম, কিংবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও ডিসক্লেমার লেখা পেয়ে যাবেন। তো ভিডিওতে আপনি কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে যাবেন, ভিডিও সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আপনাকে।